জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার সংঘটিত গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, জামায়াতের আমির বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্য অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে, তবে কোনোভাবেই যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন। গাউসুল আজম বিপুল রিপোর্ট। বাংলাদেশ জামাতে ইসলাম আয়োজিত এই কেন্দ্রীয় মজলিসের শুরা বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, গেল 15 বছর দেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার, সবশেষ ছাত্র জনতার আন্দোলন স্তব্ধ করতে সব ধরনের নারকীয়তা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাব, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই। দল হিসাবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার আইনের মাধ্যমেই নিশ্চিত করার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনোভাবেই নিরাপরাধ কেউ যাতে জুলুমের শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না, আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই। তবে এটা ঠিক, এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন, আইনের আশ্রয় নেবেন, কোনো মানুষের উপর যাতে বেইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে, বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না। আওয়ামী লীগ সরকারের সময় কম বেশি সবাই নির্যাতনের শিকার হয়েছে মন্তব্য করে জামায়াতে আমির বলেন, গত 15 বছরে বিনষ্ট করা রাষ্ট্র মেরামতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।